to what I was saying. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম একটা বাঙালিয়ানা খাবার। আর দেখি বুঝতে পারছেন, ড্রাই ফিশ অর্থাৎ শুটকি। এটা হচ্ছে লইটা শুটকি, আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর আজকে একটু ভিন্ন রকম করে দেখাবো, যেহেতু আমরা ম্যাক্সিমাম শুটকির সাথে বেগুনটাই পছন্দ করি বা মানাই ভালো এটাই জেনে আসছি, বাট আমি একটু অন্যরকম করে দেখানোর চেষ্টা করব। আমি এখানে শুটকি নিয়েছি এরকম সাইজ করে কেটে, আর এবারে আমি আর বাকি প্রসেসিংটা দেখাবো না, শুধু মুখেই বলে দিচ্ছি। শুটকিগুলো শুকনো খোলায় তেলে গরম পানি দিয়ে 2 থেকে 4 বার ধুবো, ধুয়ে আবারও গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। আর এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, মোটামুটি ছেঁচলে যেরকম হয় অর্থাৎ একটু আধা ভাঙা করে নিব, পুরোপুরি ম্যাশ করব না। আর এর সাথে আজকের মূল উপাদান হচ্ছে সিম। আমি এখানে কোনো আলু বা বেগুন দেব না, শুধু সিম দিয়ে রান্না করব। আর এর সাথে বাদবাকি যা উপকরণ লাগবে বা মশলা লাগবে তা পর্যায়ক্রমে দেখিয়ে দিব। আমি সিমগুলোকে এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও ছোট অথবা বড় করে নিতে পারেন। তবে হ্যাঁ, এখানে একটু বলার বিষয় হচ্ছে, সিমগুলো একটু বয়স্ক সিম নেবেন, যাতে একটু বিচিগুলো একটু মোটা মোটা থাকে অর্থাৎ পরিপক্ক থাকে, তাহলে সেই সিম দিয়ে কিন্তু এই শুটকি রান্নাটা ভালো হয়। আর চাইলে আপনারা কেউ এই লইটা শুটকি পরিবর্তে অন্য যে কোনো ছোট মাছের শুটকি বা অন্যান্য শুটকিও এরকম তেলে বেটে অথবা ব্লেন্ড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি বাকি কাজগুলো রেডি করে এরপরে চলে যাব রান্নার পর্যায়ে, তখন থেকে আবার ভিডিওতে ফিরত আসব। তো বন্ধুরা, আমি শুটকি যখন ব্লেন্ড করেছি ঠিক যে এরকম ঝুরা ঝুরা হয়েছে অর্থাৎ পুরোপুরি ব্লেন্ড করিনি। এবারে চলে যাব রান্নার মূল পর্যায়ে। এবারে বন্ধুরা, একটা পাত্র বসিয়ে দিলাম এবং দিয়ে দিব কিছুটা রান্নার রেগুলার সয়াবিন তেল। কেউ চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন, তবে তেলের পরিমাণটা একটু বাড়ায় নেবেন যেহেতু শুটকি তরকারি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে প্রথমে দিয়ে দিব 2টা তেজপাতা, আর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি পেঁয়াজ এখানে 1/2 কাপের মতো কুচি করে নিয়েছি। দিয়ে দিব এখানে থেঁতো করা রসুন, কেউ চাইলে রসুন কেটে দিতে পারেন, তবে থেঁতো করে দিলে একটু কম লাগে। আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ, ফালি করে রেখেছি, কাঁচামরিচটা ফালি করে দিলে ভাজার সময় যখন ফালি করে দেওয়া হয় তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ঝাল এবং ফ্লেভারের জন্য এই তেলের মধ্যে কিন্তু মরিচটা দিয়ে নেবেন। আর যদি কেউ শুধু ফ্লেভারের জন্য দেন ঝালটা না দিয়ে, তাহলে উঠোনের আগে দিয়ে দিলেই হয়ে যাবে। তো যখন এরকম হালকা একটু বাদামি কালার হয়ে আসবে আর তখন দিয়ে দিব প্রথমে লবণ। লবণটা সচরাচর যেভাবে বলে রাখি, যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম লবণ পছন্দ করেন। আর এই তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হতে থাকবে, তার পাশাপাশি দিয়ে দিব এখানে জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিব আমি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আমি এর জন্যই আগে দিয়ে নিলাম যাতে একটু ভাজা ভাজা ফ্লেভার আসে। এবারে দিয়ে দিব হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। আমি যে পরিমাণ সিম নিয়েছি সেই হিসেবে 1/2 চা চামচ পরিমাণই হলুদ দিব। এবারে তেলের মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা শুটকি। কোনো প্রকার পানি দেওয়া ছাড়া বা বাটা মশলাটা দেওয়ার আগে, যেহেতু বাটা মশলার মধ্যে কিন্তু পানি থাকে,
তার আগে তেলের মধ্যে শুটকিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে একটা ভাজা ভাজা ফ্লেভার আসে। আদা এবং রসুন পেস্ট আমি এখানে টেবিল চামচের এক চামচ পরিমাণ দিয়ে নিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচটাও ঠিক আগের মতোই বলবো, যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দিয়ে নেবেন। যেহেতু আমি এখানে বেশ কিছু কাঁচা মরিচ ফেলে দিয়েছিলাম, সেজন্য গুঁড়া মরিচটা খুব একটা বেশি দেব না। তো তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে, এরপর যে আমি অল্প কিছুটা পানি দিব একটু ভুনা ভুনা হওয়ার জন্য। যখনই দেখবেন এরকম সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝে নিতে হবে যে সমস্ত উপকরণগুলো পারফেক্টভাবে ভুনা করা হয়ে গিয়েছে। এবারে এ পর্যায়ে দিয়ে দিব কেটে এবং ধুয়ে রাখা সিম। এবারে সিমের সাথে সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবারে সিম এবং শুটকি মশলাগুলো সব একসাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এবং কিছুটা সময় আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব একটু ফুটানো পানি। ফুটানো পানি দিলে সিমের কালারটা একটু সুন্দর থাকবে, আর খুব বেশি দিব না যেহেতু কোনো ঝোল থাকবে না। সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু দিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সিমটা সিদ্ধ হবে এবং পানিটা শুকিয়ে আসবে। বন্ধুরা যখনই দেখবেন এরকম সাইড থেকে তেল উঠে আসছে, তখনই বুঝে নেবেন যে রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু সিমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। সিম যদি তাজা হয় এবং একটু বয়স্ক সিম হয় অবশ্যই খুব ভালো করে সিদ্ধ হবে। আর ফুটানো পানি দিলে যে সিমের রঙটা সুন্দর থাকে তা দেখেই বুঝতে পারছেন। সর্বশেষ পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং টেস্টেরও খুব ভালো একটা টেস্ট আসবে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা মিক্স করে দিব। কেউ চাইলে সিম এরকম আস্তে আস্তে রাখতে পারেন, আবার কেউ চাইলে একটু ঘুটে ভেঙে দিতে পারেন। যার যেরকম ভালো লাগে সে সেভাবেই রান্না করতে পারেন। এরই মাঝে কিন্তু আমি লবণের টেস্টে দেখে নিয়েছি, লবণ আর প্রয়োজন ছিল না। যে দেড় চামচ লবণ দিয়েছি তাতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা হয়ে গেল একটু ভিন্ন আইটেমের সিম দিয়ে শুটকি। তো বন্ধুরা হয়ে গেল একটু ভিন্ন স্টাইলে বেগুন ছাড়াই আজকে সিম দিয়ে শুটকির রান্না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এতে কিন্তু শুটকির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।